Welcome to my YouTube channel. Thanks for click this video. So, ইতিমধ্যে হাওড়া ডিস্ট্রিক্টে বিভিন্ন ব্লকের আন্ডারে ICDS এর হেলপার ও ওয়ার্কার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অলরেডি আমি সেই ভিডিও আমি দিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা ওই পদের জন্য আবেদন করবেন। আবেদন পত্রটি লিখবে খুব সহজে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে। আজকের ভিডিওর মাধ্যমে এটাই আমি দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের যে ICDS এর ফর্ম ফিল আপ করবেন তো খুব সহজ পদ্ধতিতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ওই পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। হাওড়া ডিস্ট্রিক্টের যতগুলো ব্লকেই নিয়োগ করা হবে সবই ফর্মেট একটু আলাদা হলে কিন্তু সবই লেখাটা একই লিখতে হবে, সেম পদ্ধতিতে লিখতে হবে। তো ফর্ম অনেকের ক্ষেত্রে অনেক রকম হয় কিন্তু সেক্ষেত্রে কোনো ব্যাপার নাই, সব ক্ষেত্রে একই লেখাটা একই হবে, শুধু ফর্মেটটা একটু চেঞ্জ আছে, অর্থাৎ পেপারটা অনেক সময় চেঞ্জ আছে। কোনো জায়গা কোনো রকম এখানে ফটো যেমন একটা খোপ দিয়েছে ওই সময় দেয় নাই, ওখানে শুধু লিখে দিয়েছে ফটো। তো এই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তো আপনি এই ফর্মটা দেখলেই সব যতগুলো ব্লকেই ফর্ম ফিল আপ হবে তো সব ব্লকের ফর্ম ফিল আপ এই ফর্মটা দেখে আপনি লিখে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। চলো তো প্রথমে আসবে যে প্রতি শিশু শিক্ষা প্রকল্প আধিকারিক যে এবং আমরা যার কাছে ফর্মটা লিখতেছি তার এখানে ঠিকানাটা রয়েছে। আপনারা সবসময় একটা জিনিস দেখবেন যে আপনি যে ব্লকের আন্ডারে পড়েন সেই ব্লকের আন্ডারের ফর্মটা আপনি ডাউনলোড করবেন। আমি ডেসক্রিপশন বক্সে ব্লকগুলির নাম দিয়ে দেবো, প্লাস অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দেবো, প্লাস ফর্ম দিয়ে দেবো, প্লাস অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে আপনাদের যে ব্লক আছে সেই ব্লকেরই ফর্মটা আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে তারপরে লিখবেন, অন্য ব্লকের ফর্ম আপনি দিবেন না। যেহেতু আপনি আপনার নিজের স্থানীয় বাসিন্দার দরকার আছে তো সেই ক্ষেত্রে আপনার ব্লকের ফর্মটাই আপনি ডাউনলোড করবেন। তো এখানে আবেদনকারীর স্বাক্ষরিত ফটো, তো আপনারা এখানে প্রথমে এই যে বক্সটা আছে সেই বক্সের মধ্যে ফটো লিখবেন, ফটোটা লাগিয়ে দেবেন। ফটো লাগানোর পর কেনাকেনিভাবে সেলফ অ্যাটেস্টেড করবেন, এইভাবে ধরে আপনি ফটোর উপরে সিগনেচারটা করে দেবেন, এইভাবে সিগনেচারটা করে দেবেন। ফুল নেমে যে আপনি সিগনেচারটা করেন সেই সিগনেচারটা করে দেবেন, কেনাকেনি মুখটা যাতে মুখের উপর সই না পড়ে তো সেইভাবে আপনি এখানে ফটোর উপর সিগনেচার করে দেবেন। তারপরে কি আছে, অঙ্গনারী, অর্থাৎ আপনি কোন পদের জন্য আবেদন করবেন, ওয়ার্কার না হেল্পার। যদি ওয়ার্কার হয় তো এখানে ওয়ার্কার লিখবেন, হেল্পার হলে হেল্পার, কর্মী হলে কর্মী লিখবেন, হেল্পার হলে যেটা আপনি করবেন সেটা, কর্মী হলে কর্মী লিখবেন, আর যদি সহায়িকা হয় তাহলে সহায়িকা লিখবেন। যেটা আপনি যেটার জন্য আপনি আবেদন করবেন সেটা এখানে আপনি আবেদন করবেন, এই জায়গাটায় আপনি লিখে দেবেন। যদি কর্মী হয় কর্মী লিখবেন, সহায়িকা হলে সহায়িকা লিখবেন, যেটা আপনি যার জন্য আবেদন করবেন সেই পদটা এখানে আপনি লিখে দেবেন। এক নম্বরে প্রার্থীর নাম, আপনার যে নামটা সেই নামটা এখানে আপনি বাংলায় লিখে দেবেন, আপনার যে নামটা আছে সেটা আপনি বাংলায় লিখবেন, প্রার্থীর সম্পূর্ণ নাম পুরো নামটা আপনি খুব সুন্দরভাবে বাংলায় লিখে দেবেন এই প্রথম এক নম্বর কলনে। দুই নম্বর কলনে হচ্ছে প্রার্থীর সম্পূর্ণ নাম ইংলিশ ক্যাপিটাল লেটারে বড় হরফে লিখতে হবে, অর্থাৎ দুই নম্বর যেটা আছে সেই নাম সেখানে আপনারই নাম লিখতে হবে, বড় হাতের ক্যাপিটাল লেটারে নাম টাইটেল পুরোটাই আপনাকে লিখতে হবে। নাম ধরেন রুচি, নাম ধরেন এক নাম ধরেন রুমা, এভাবে পুরো নামটা লিখে দিলেন। তারপরে ইংরেজিতেও সেম ওইভাবে বড় হাতের আর ইউ এম এ বি আই এস ডব্লিউ এ এস এভাবে পুরো নামটা লিখে দিলেন। তারপরে আসছে তিন নম্বরে পিতার নাম, আপনার বাবার নাম আপনি সেম ওই ইংলিশে লেখেন বা বাংলায় লেখেন অসুবিধা নাই, আপনাকে দুটো পদ্ধতিতে লিখতে পারেন, আপনি বাংলাও লিখতে পারেন অথবা ইংলিশেও লিখতে পারেন। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো ইংলিশে লেখাটাই বেস্ট, কারণ যখন ওরা আবেদন মানে ই করবে ফর্ম এন্ট্রি করবে তখন সব কিন্তু ইংলিশেই লিখবে, তো সেই ক্ষেত্রে আপনি ইংলিশে লিখে দেওয়াই বেস্ট। আমার মনে হয় আপনি ইংলিশে লিখে দেবেন, কারণ আপনি বাংলাও লিখতে পারেন কোনো অসুবিধা নেই। এখানে বলে দেওয়া হয়নি যে শুধুমাত্র ইংলিশে লিখতে হবে, আপনি বাংলাও লিখে দিতে পারেন, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি ইংলিশে লিখে দেবেন। বাবার নাম যা হবে সেই হিসেবে আপনি আপনার বাবার নাম পুরোটাই পুরো নামটাই লিখে দেবেন, ধরেন রাম, সব ক্যাপিটালে লিখবেন রাম বিশ্বাস। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে দেখাচ্ছি, বিবাহিত হলে স্বামীর নাম, অর্থাৎ
এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। তো সেই ক্ষেত্রে বিবাহিত হলে তার স্বামীর নামটা এখানে লিখে দেবেন, একটা নাম দিয়ে দিলাম, যে টাইটেল আপনার হয় সেই টাইটেলটা আপনি লিখে দিলেন। শ্বশুরবাড়ির টাইটেল বিশেষ করে বেশিরভাগ আলাদা হয়, তো আমি দিয়ে দিলাম। তারপরে 5 নম্বর কলম জন্ম তারিখ, আপনার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ আপনি এখানে লিখে দেবেন। ধরুন আপনার ডেট অফ বার্থ 27/12/1999, এভাবে আপনি লিখে দিলেন আপনার ডেট অফ বার্থটা। তা আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট বা আধার কার্ডের যে ডেট অফ বার্থ থাকবে সেটা আপনি এখানে ইনপুট করে দেবেন। এবার 6 নম্বর কলম, 6 নম্বর 1/4/2022 তারিখ, অর্থাৎ 1/4/2022 অনুযায়ী আপনার যে বয়সটা হবে সেই বয়সটা আপনি এখানে লিখে দেবেন। সোজাসুজিভাবে 1/4/2022 উপরে দেবেন, আর আপনার যে ডেট অফ বার্থ ওটা উপরে দিয়ে এটাকে বিয়োগ করবেন, আপনার বেরিয়ে যাবে। বা নেটে গিয়ে লিখবেন 1 ক্যালকুলেটর লিখে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, আর ওই ডেটটা দিয়ে দেবেন, সেই ডেটে আপনার দিন মাস সব বেরিয়ে দেবেন। ধরেন এনার বয়স 21 বছর 5 মাস 4 দিন। এইভাবে আপনার প্রথমে বছরটা লিখবেন, তারপরে মাসটা লিখবেন, তারপরে আপনার দিন যেটা সেটা হবে, যে কটা দিন হয় মানে যতটা যে বছর হয় যে মাস হয় যে দিন হয় সেটা আপনাকে এইভাবে লিখতে হবে। 7 নম্বর স্থায়ী বাসস্থানের ঠিকানা, অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা। প্রথমে আপনার গ্রামের নাম, আপনার পোস্টের নাম অর্থাৎ ডাকঘরের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার থানার নাম, আপনার জেলার নাম, আপনার পিনকোডের নাম, আপনাকে এই কটা জিনিস সুন্দরভাবে ভরতে হবে। 8 নম্বরে কী আছে, যোগাযোগের ঠিকানা ডাক মারফত প্রযত্নে। যদি আপনার যোগাযোগের অন্য ঠিকানা থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে প্রযত্নের নাম দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, ডাকঘরের নাম, জেলার নাম, পিনকোডের নাম। অর্থাৎ এখানে এই যোগাযোগের ঠিকানাটা না দিলেও হবে, আপনাকে স্থায়ী ঠিকানাটা দিতে পারেন। যদি যোগাযোগের ঠিকানাটা দেন তো সেম ঠিকানায়, কারণ কি আপনি তো স্থায়ী বাসিন্দা হলেই আপনি এখানে আবেদন করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে একটা ঠিকানা দিলেই হবে, স্থায়ী ঠিকানাটাই আপনার ঠিকানা, যোগাযোগের কোনো এক্সট্রা ঠিকানা না দিলেও। যদি কারোর যোগাযোগের স্থায়ী ঠিকানা থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে স্থায়ী ঠিকানা দিতে হবে, প্লাস যোগাযোগের ঠিকানাটাও আপনাকে এখানে পুট করতে হবে। সম্পূর্ণ কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন, আবারও বলছি, কারণ ক্যাপিটাল লেটারে লিখলে যারা এন্ট্রি করবে ফর্ম কম্পিউটারে তাদের লিখতে সুবিধা হবে। কারণ যদি আপনি ছোটো হাতের যেমন নর্মাল লেখা হয়, একটা বড় তারপরে ছোটো প্যাচিয়ে, তো সেই ক্ষেত্রে অনেক সময় বুঝতে পারবে না, তো যেটা ওর মনে হবে সেটাই ওখানে আপলোড করে দেবে। সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ তথ্যই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন। বারবার আমি একটা কথাই বলছি, আপনারা যখনই ফর্ম ফিল আপ করবেন তখনই সম্পূর্ণ তথ্য ক্যাপিটাল লেটারে লিখবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, আপনার লাস্ট যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানটা 9 নম্বরে, যদি বিএ পাস হন তো বিএ পাস, যদি গ্র্যাজুয়েশন হন তো গ্র্যাজুয়েশন পাস, যদি পোস্ট গ্র্যাজুয়েশন হন তো পোস্ট গ্র্যাজুয়েশন, যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস হন তো উচ্চ মাধ্যমিক পাস, যদি আপনি মাধ্যমিক পাস হন তো মাধ্যমিক পাস, এখানে আপনি লিখে দেবেন। সর্বোচ্চ যোগ্যতা আপনি যে লাস্ট যে কোয়ালিফিকেশান আপনার সেই কোয়ালিফিকেশানটা এখানে অ্যাড করে দেবেন। 10 নম্বরের ক, প্রার্থী তপশিলি উপজাতি, তপশিলি জাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী শ্রেণীভুক্ত হলে তার বিবরণ দাও। তো সেই ক্ষেত্রে আপনি যেটা হন আপনি সেখানেই আপনাকে কী করতে হবে, যদি তপশিলি জাতি হন তো তপশিলি জাতি দিতে হবে, উপজাতি হলে উপজাতি দিতে হবে, ওবিসি হলে ওবিসি দিতে হবে, আর যারা জেনারেল তো এখানে এই ক্যাটাগরিটা এই ঘরটা তাদের ছেড়ে দিতে হবে, যেটা হবে তার উপরে টিক চিহ্ন দেবে বা তার এখানে নিচে দাগ দিয়ে দিতে হবে, যেটা আপনি হবেন সেটা। আর যদি শারীরিক কোনো ই থাকে তাহলে ইয়েস দিতে হবে, ইয়েস দিয়ে তার ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে, আর যদি নো হয় তাহলে নো দিয়ে দেবেন, তো কোনো ডকুমেন্টস তো দিতেই হবে না। তো এইখানে তার বিবরণটা দিতে হবে, কোন ইসে সে ডিসএবিলিটি আছে, যে শারীরিক বলতে ডিসএবিলিটি কোনো হ্যান্ডিক্যাপ বা কোনো কিছু থাকলে সেই ক্ষেত্রে তাকে এখানে বিবরণ দিতে হবে। 6 নম্বর, মাতৃভাষা অর্থাৎ তোমার যে মাতৃ ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা কী, বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে হিন্দি, তো সেই ক্ষেত্রে এখানে বাংলাই হবে, বাংলা যেহেতু মাতৃভাষা। এখানে ব্লক এলাকায় এবং ওয়েস্ট বেঙ্গলে হাওড়া ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে, সেই ক্ষেত্রে এখানে বাংলাই হবে। 11, ভোটার এপিক নাম্বার, আপনার যে ভোটার নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে, খুব সুন্দর করে ভোটার নাম্বারটা লিখে দেবেন এখানে। তারপরে মোবাইল নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন, এই যে খোপগুলো আছে এই খোপের মধ্যে মোবাইল নাম্বার লিখে দেবেন, আপনার যে মোবাইল নাম্বার, আপনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে লিখে দেবেন, আপনার যে আধার নাম্বারটা আছে এই ঘরগুলোতে আপনি আধার নাম্বার দিয়ে দেবেন, আপনার যে
যদি ফোন নাম্বার থাকে তো এই ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন, যে টেলিফোন নাম্বার মোবাইল নাম্বারটা উপরের এই ঘরটায় আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে লেখা আছে, আমি অঙ্গীকার করছি যে উপরোক্ত সমস্ত তথ্য সবৈধ সত্য, এর কোনো ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আমার প্রার্থীপদ বাতিল করে গণ্য করা হবে এবং আমি তা মেনে নিতে বাধ্য। অর্থাৎ আপনি উপরে যতগুলো তথ্য দেবেন সেই তথ্যগুলো সব অরিজিনাল তথ্য দিতে হবে, সঠিক তথ্য দিয়ে আপনি এখানে আবেদন করবেন। ভুল থাকলে আপনার এই আবেদন বাতিলও করে দেবে, অনেক সময় আইনি ব্যবস্থাও নিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার সঠিক তথ্যগুলো ইনপুট করবেন, কোনো রকম ভুল তথ্য ইনপুট করবেন না। তারপরে স্থানের নাম, আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার নাম, এবং তারপরে আপনার যে সিগনেচার আছে সেই সিগনেচারটা এখানে করবেন এবং নিচে আপনি এখানে স্বাক্ষর করবেন এবং নিচে আপনার মোবাইল নাম্বার দিয়ে ছেড়ে দেবেন। তারপরে আপনার সমস্ত রকম ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করে আপনার এফ যে খাম আছে সেই খামে 10x4 খামে ঢুকিয়ে দিয়ে আপনি গ্রাম পঞ্চায়েতে এলাকায় হলে গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েতে জমা দিয়ে আসবেন, এবং যদি পারেন তো ব্লকও আপনি জমা দিতে পারেন, যে কোনো জায়গায় আপনি জমা দেবেন। তো ডিসক্রিপশন বক্সে সব রকমের লিঙ্ক আমি দিয়ে দেবো, যে ডিস্ট্রিক্টের আন্ডারে এবং যেসব ব্লকে নিয়োগ করা হচ্ছে সেসব ব্লকের নাম ও যে অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল ফর্ম সবই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে তারপরে আপনারা আপনার যে ব্লক আছে সেই ব্লকের ফর্মটা প্রিন্ট আউট করার পর লিখে আমি যে পদ্ধতিতে লিখলাম এই পদ্ধতিতে লিখে আপনি আপনার ফর্মটি সাবমিট করে আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে সব ব্লকেরই ফর্মের ফরম্যাট একই আছে, হয়তো দেখতে অনেক জায়গায় অনেক রকম আছে। তো আপনার যে ব্লকেরই হোক না কেন, সেই ব্লকে আপনারা এই ফর্মটা এইভাবে লিখলে আপনারা লিখতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এই ভিডিওতে লিখলে একদম সঠিক পদ্ধতিতেই আপনারা ফর্ম লিখতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট, আর কোনো রকম ফর্ম লিখতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অতি দ্রুতই আপনার সাহায্য করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।